শেখ হাসিনা সরকারের আমলে কারাবরণ ও অত্যাচার নির্যাতনের শিকার হওয়া দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ডক্টর মাহমুদুর রহমান গত 27 সেপ্টেম্বর শুক্রবার সকাল 9:30 একটি ফ্লাইটে তুরস্ক থেকে দেশে ফেরেন তিনি। এর মধ্য দিয়ে প্রায় 5.5 বছর প্রবাসে নির্বাসিত জীবনের অবসান হল তার। আওয়ামী লীগের শাসনামলে মাহমুদুর রহমানের বিরুদ্ধে সারাদেশে 124টির বেশি মামলা হয়। একটি মামলায় তিনি এবং তার স্ত্রীকে 7 বছর কারাদণ্ড দেন আদালত। প্রথম দফায় 2010 সালের জুন মাসে ও দ্বিতীয় দফায় 2013 সালের এপ্রিলে মাহমুদুর রহমানকে গ্রেপ্তার করে পুলিশ। তার সম্পাদিত আমার দেশ পত্রিকা বন্ধ করে দেয় আওয়ামী লীগ সরকার। সে সময় গ্রেপ্তারের পর তাকে রিমান্ডে নিয়ে নির্যাতন করা হয় বলে অভিযোগ রয়েছে। 2008 সালে বেসামরিক সরকার পুনরুদ্ধার ও আওয়ামী লীগের বিজয়ের পর থেকে রহমান তার সংবাদপত্রের মাধ্যমে সরকারের একজন শক্তিশালী সমালোচকের ভূমিকা পালন করেছেন। 2009 থেকে 2013 সাল পর্যন্ত 50 বারেরও বেশি মানহানি ও রাষ্ট্রদ্রোহিতার মামলায় অভিযুক্ত করে দল এবং সরকারি কর্মকর্তারা প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। তিনি একমাত্র ব্যক্তি যাকে বাংলাদেশ সুপ্রিম কোর্ট অবমাননার দায়ে সাজা প্রদান করেছে। মাহমুদুর রহমান 1953 সালের 6 জুলাই কুমিল্লায় জন্মগ্রহণ করেন। 1977 সালে তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে অনার্স সম্পন্ন করেন। জাপানে প্রকৌশল বিষয়ে কাজ করার সময় 1986 সালে জাপান থেকে সিরামিক ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা অর্জন করেন। এরপর 1988 সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট থেকে ব্যবসা প্রশাসনের উপর MBA করেন। মাহমুদুর তার কর্মজীবন শুরু করেন ব্রিটেনের গ্যাস কোম্পানি ব্রিটিশ অক্সিজেন কোম্পানিতে অপারেশন ইঞ্জিনিয়ার হিসেবে কাজের মাধ্যমে। এরপর তিনি মুন্নু সিরামিক, ডাকান ব্রাদার্স, বেক্সিকো গ্রুপ ও পদ্মা টেক্সটাইলে গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন। জাপানেও সুনামের সহিত কাজ করেছেন। 1998 সালে মাহমুদুর বাংলাদেশে ফিরে আসেন এবং 1999 সালে তিনি আর্টিসান সিরামিক লিমিটেড নামে কোম্পানি গড়ে তোলেন। এটি সিরামিকে দেশের প্রথম প্রযুক্তিগত ব্রেক থ্রো ও চীনা বন কারখানা ছিল। 2013 সালে তিনি আর্টিসান বিক্রি করে দেন। 2001 সালে BNP সরকার গঠন করলে 2002 সালে তিনি জাতীয় বিনিয়োগ বোর্ডের চেয়ারম্যান নির্বাচিত হন। তিনি বাংলাদেশে বিদেশি বিনিয়োগ বাড়াতে 5i থিওরি প্রচলন করেন। তার উল্লেখযোগ্য কাজ হল মেঘনা এনার্জি লিমিটেড ও কাঁচপুরের জন্য বিদেশি বিনিয়োগ আনায়ন। 2002 থেকে 2003 সালে বাংলাদেশের বিদেশি বিনিয়োগ 52 মিলিয়ন মার্কিন ডলার থেকে 121 মিলিয়ন মার্কিন ডলারে বৃদ্ধি পায়, যা দক্ষিণ এশিয়ার মধ্যে সর্বোচ্চ। 2004 সালে জাতিসংঘ প্রতিবেদন অনুসারে বাংলাদেশের বিদেশি বিনিয়োগ ছিল 460 মিলিয়ন মার্কিন ডলার। 2004 সালে 21 আগস্ট তৎকালীন বিরোধী দল আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় 20 জন নিহত ও 300 অধিক আহত হয়, ফলে সরকার বিরোধী হরতাল লাগাতার চলতে থাকে। মাহমুদুর উভয় পক্ষের সমালোচনা করে বলেন, রাজনৈতিক সহিংসতা ও অস্থিরতা বিদেশি বিনিয়োগের জন্য হুমকি এবং এর জন্য সরকারি নিরাপত্তা প্রদান করা উচিত। 2004 সালের ডিসেম্বরে রাজনৈতিক অস্থিরতার জের ধরে এর প্রতিবাদ স্বরূপ প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নিকট পদত্যাগপত্র জমা দেন, কিন্তু প্রধানমন্ত্রী তা প্রত্যাখ্যান করলে তার চুক্তির 2 বছর বিনিয়োগ বোর্ডের দায়িত্ব সমাপ্ত করেন। 2008 সাল থেকে মাহমুদুর রহমান আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদকের দায়িত্ব পালন করে আসছেন। তার বিরুদ্ধে ব্লগারদের লেখা ইন্টারনেট থেকে সংগ্রহ ও দৈনিক আমার দেশ পত্রিকায় প্রকাশ করে সাধারণ মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগ ছিল। 2013 সালের 11 এপ্রিল তাকে কাওরানবাজারের আমার দেশ পত্রিকার কার্যালয় থেকে গ্রেপ্তার করে DB কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। তিনি 2019 সালে দ্য পলিটিক্যাল হিস্টোরি অব মুসলিম বেঙ্গল নামে শাহী বাংলার রাজনৈতিক ইতিহাসের উপর একটি গ্রন্থ রচনা করেন। দেশে ফিরে তিনি বলেন, আজ থেকে 200 বছর পরও আবু সাঈদ ও মুগ্ধদের মানুষ স্মরণ করবে। তিনি বলেন, যারা জুলাই আগস্ট বিপ্লবে শহীদ হয়েছেন, নির্যাতনের শিকার হয়েছেন, তাদের তিতুমীরের মতো স্মরণ করবে মানুষ।